আজকে বিধানসভা অধিবেশনের শুরুতে আমাদের 15 জন বিধায়কের পক্ষে তপন চক্রবর্তী একটি অ্যাডজার্নমেন্ট মোশনের নোটিশ দিয়ে অপেক্ষা করছিলেন স্পিকারের কাছে তার বক্তব্য জানবার জন্য। শুরুতে তিনি জিজ্ঞেস করলেন, আমি যে নোটিশটা দিলাম মুলতবি প্রস্তাব, এটা সম্পর্কে আপনার বক্তব্য কী? তাতে দেখা গেল উনি বলবার চেষ্টা করেছেন যে এটার উপর আপনারা যে মুলতবির কথা বলছেন, এই মুলতবির প্রশ্ন আসে না এবং এটা নিয়ে এখানে আলোচনা করার সুযোগ নেই এবং নানা বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা হবে, প্রশ্ন উত্তর হেনা তেনা, এগুলোতে এগুলো আপনারা চাইলে এগুলো তুলতে পারবে। আমাদের বিধায়ক বন্ধুরা খুব দেখিয়েছেন, আপনারা দেখেছেন, আমরা সবাই সেখানে ছিলাম, কিন্তু তিনি তার মতো করে কাজ করে যাওয়ার চেষ্টা করেছেন একগুঁয়ে মনোভাব নিয়ে এবং সারাক্ষণই ট্রেজারের বেঞ্চের দিকেই তার নজর নিবদ্ধ ছিল এবং ওখান থেকে নির্দেশের উপর নির্ভর করেই তাকে চলতে হবে, কারণ নিজে তো কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের এই বিধানসভা শুরু হওয়ার পর থেকে। যাই হোক, শেষ পর্যন্ত সেখান থেকে আমাদের তার এই অবস্থানের প্রতিবাদে ওয়াক আউট করা ছাড়া কোনো রাস্তা ছিল না। নোটিশটা কী ছিল? 15ই সেপ্টেম্বর ছাত্র যুবকদের 4টা সংগঠন মিলে নির্দিষ্ট 3টা বিষয়কে সামনে রেখে তারা আগরতলায় জমায়েত করে মুখ্যমন্ত্রীর কাছে সচিবালয়ে এসে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়ার জন্য আগেই অনুরোধ জানিয়েছিল। তাতে বিষয় ছিল 3টা, সবার জন্য শিক্ষা, সবার কাজ এবং সন্ত্রাস মুক্ত ত্রিপুরা। এটা নিয়ে দেখা গেল তারা যখন এগুবার চেষ্টা করছে তখন পুলিশ তাদের উপর শক্তি বা বল প্রয়োগ করে লাঠি চালায়, কাদানে গ্যাস চালায়, জলকামান চালায় এবং এগুলো ছবিতে উঠেছে, আপনারা এগুলো ক্যারি করেছেন, সমস্ত ত্রিপুরার মানুষ দেখেছে। আমাদের কাছে প্রশ্ন একটাই, যে বিষয়গুলি নিয়ে তারা জমায়েত হয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবার চেষ্টা করেছিলেন, এইগুলো তো শুধুমাত্র DYFI বা SFI, PSU বা TYF, এই যে 4টা সংগঠন মিলে করেছে, এই সংগঠনগুলির সঙ্গে যারা যুক্ত তাদের দাবি না, গোটা ত্রিপুরার ছাত্র যুবকদের দাবি। আর সন্ত্রাসমুক্ত ত্রিপুরা এটা সারা ত্রিপুরার মানুষ চাইছেন, এটা তো হতেই পারত। মুখ্যমন্ত্রী এখান থেকে 5-7 জনকে ডেকে নিয়ে কথা বলতেই পারতেন, অতীতে তো এরকম বহু ঘটনা ঘটেছে। এটা না করে লাঠি কেন চালাতে হবে, কাদার গ্যাস কেন ছুটতে হবে, জলকামান কেন সেখানে ব্যবহার করতে হবে? এবং ভাবটা হচ্ছে এরকম, এই আপনাদের যে ভিডিওর মাধ্যমে যেটা দেখা গেল যে অপরাধীদের বিরুদ্ধে যেন পুলিশ খর্গহস্ত, এই যুবকরা ছাত্ররা তারা কি অপরাধী ছিলেন? তারা তো অপরাধী ছিলেন না। খেলা চলছে, শিক্ষক নাই, মেয়েদের একদিন ক্লাস, ছেলেদের একদিন ক্লাস, 6-7 পিরিয়ড অনেক স্কুলে হয় না, 3-4 পিরিয়ডের পরে স্কুল ছেড়ে দিতে হয়। আগরতলা শহরে প্রথিত যশা যে স্কুলগুলো আছে, আমি সাংবাদিক বন্ধুদের বলবো যদি সময় পান, 7 দিন সমানে 2-3টা স্কুল
চিহ্নিত করে সকালবেলা 6:30 থেকে 10:00 পর্যন্ত যদি অবজার্ভ করেন দেখবেন ওখানে কোনো পড়াশোনা নাই, নাম ডাকার পর আর কিছু হয় না, মাঝে মধ্যে কচিত কদাচিত একটা দুইটা ক্লাস হয়, বাস শেষ। এই তো চলছে আগরতলায়। তাহলে ত্রিপুরার অন্য জায়গায় কী চলছে? আপনার এই যে বিদ্যাজ্যোতি, তো বিদ্যাজ্যোতির নামে তো গরিব নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই সরকার। তারা পড়তে পারবে না, পয়সা যাদের নাই তারা ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি হতে পারবে না, এবং এক বাড়িতে দু তিনজন ছেলে মেয়ে থাকলে একজন বহু কষ্ট করে ভর্তি হলেও বাকিরা তো ওটা তো ভর্তি হতে পারবে না, 5-7 কিলোমিটার দূরে যেতে হবে, অর্থাৎ মাঝখানে স্কুল ছাড়া ছাড়া কোনো রাস্তা নেই। এই চলছে, একই জিনিস চলছে কলেজে। 24টা কলেজ, একটাতে মাত্র প্রিন্সিপাল, বাকি 23টাতে আপনার প্রিন্সিপাল নেই। এখানে গিয়ে বক্তৃতা করছে শিক্ষক দিবসের অনুষ্ঠানকে ভিত্তি করে, মহারাজা বীর বিক্রম কলেজের 75 বছর পূর্তি উৎসবের অনুষ্ঠানে যে কি এমবিবি কলেজকে সেন্টার করে শিক্ষা হাব করবেন, ওটাতে আর কী করবেন আপনারা? যা করার তো বামফ্রন্ট সরকারই করে দিয়ে এসছে, ওটাকেই তো চালাতে পারছেন না। সেখানে আমাদের বিধায়ক বন্ধুরা তারা 4 জন থানায় গেছেন, দারোগাবাবু, এসডিপিও, তাদের কাছে যে আপনারা কালকে বললেন নিরাপত্তার ব্যবস্থা করবেন কিন্তু এটা কী হল? সেই দুর্বৃত্তরাই তো যারা কালকে আমাদের জমায়েতে আসার পথে আক্রমণ করলো, জমায়েতের পর ফিরে যাওয়ার সময় আক্রমণ করলো, তারাই তো রাতের বেলা আবার আক্রমণ করলো। তো আপনারা কি ব্যবস্থা নিলে? আপনারা তো এখানে শুধু দুর্বলতা নয়, এটা তো আপনাদের ব্যর্থতা। তো এটা সেখানে বলার পর এসডিপিও ছিলেন, ওসি ছিলেন, তারা বললেন যে আসলে আমরা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি অফিসের সামনেই আমাদের পাহারাটা ছিল, এই সুযোগ নিয়ে রাত 11টা থেকে 12টার মধ্যে অন্য জায়গায় এই কাণ্ডগুলি তারা ঘটিয়েছে, আমরা বুঝতে পারছি, আমরা ব্যবস্থা নেব। যাই হোক, এটা বলার পর না ফিরে আসলাম, আমরা ওখানে থানায় যারা গেছেন তারা আসার জন্য অপেক্ষা করছি। আমাদের অফিসের পাশে একটা হোটেল আছে, হোটেলের সামনে আমরা দেখলাম কিছু এই যে চেয়ারটা আমি বসলাম এরকম চেয়ার স্ট্যাক করা আছে, আমাদের নেতারা ওখান থেকে চেয়ার নামিয়ে বললো এখানে এসে বসুন। আমি আবার তখন বলছিলাম এখানে যদি বসি তাহলে তো এই হোটেলের মালিক, হোটেল, তারা আবার আক্রান্ত বলে, না না তারা কেন আক্রান্ত হবে? আমি এই বিধানসভায় এসে উপস্থিত হওয়ার পর আমাকে এসে আমাদের বন্ধুরা বললেন যে আমরা আসার পরে ঠিক ঠিক এই হোটেলটা আক্রমণ করেছে, হোটেলটার যে মালিক তাকে আক্রমণ করেছে। এবং অদ্ভুত ঘটনা, আমরা যখন ফিরে আসছি তখন দেখলাম কালকে যেখানটায় দাঁড়িয়ে থেকে এই দুর্বৃত্ত বাহিনী মানুষের উপর যাওয়ার পথে ফেরার পথে আক্রমণ করেছে, গাড়ি থামিয়ে আমাদের মহিলা দ্বারা তাদেরকে নামিয়ে দৈহিকভাবে আক্রমণ করেছে, তার মধ্যে হাসপাতালেও যারা আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আসার পথে দেখলাম আমরা আবার এরকম সংখ্যায় বেশি না, ওখান থেকে তারা হই হুল্লুরি করার চেষ্টা করছে। এবার বুঝতে পাচ্ছেন যে তাদেরকে প্রশ্রয় দিয়ে কোথায় নিয়ে গেছে শাসক দল বিজেপি। ফেসিস্ট সুলভ সন্ত্রাস যেটাকে আমরা বলছি, অনেকেই ব্যাপারটা বুঝে উঠতে পারছেন না, এগুলো থেকে কিন্তু উপলব্ধি করার চেষ্টা করবেন। এবং এর অর্থ হচ্ছে মানে এটা তাদের যে শেষের শুরু, এটা নিদর্শন কিন্তু এই ঘটনাগুলির মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ জনবিচ্ছিন্নতা, তার থেকে যে হতাশা, হতাশা থেকে ভবিষ্যৎ অন্ধকার, এবং এর থেকে অস্তিত্ব রক্ষার জন্য তারা মনেই করছেন যে সন্ত্রাস ছাড়া বোধহয় কোনো রাস্তা নেই, সন্ত্রাস শেষ কথা বলে না, ইতিহাসের অভিজ্ঞতাটা কিন্তু অন্যরকম, কাজে এটা যে শেষের শুরু এটা তারাই তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রমাণ করছে। মানুষ তাদেরকে ছাড়বে না, ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে। এগুলোর জন্যেই আপনাদের কাছে আমরা এখানে বিলিত হয়ে কথাগুলো উপস্থিত করলাম, আপনারা আসলেন, আপনাদের ধন্যবাদ। বিধানসভায় খুব যুক্তিসঙ্গতভাবে অ্যাডজার্নমেন্ট মোশন সেখানে আনা হয়েছিল, আসলে পরে এখন মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট যে দপ্তরের মন্ত্রী তারা তো এমনি কথা বলতে চায় না, তো বিধানসভায় এটা উঠলে পরে সামনে তারা থাকতেন, আলোচনা করা যেত, তারাও তাদের বক্তব্য রাখতে পারতেন। আমাদের যে বিধায়ক বন্ধু আমাদের সবার পক্ষ থেকে প্রসঙ্গটা তুললেন, তিনি যেমন বলতে পারতেন আমরাও তো বলতে পারতাম। আসলে তো একটা ভীতি যে কী বলবো, এবং বাইরের এই যে কাজটা এটা অগণতান্ত্রিক, স্বৈরাচারী, একটা ফেসিস্ট সুলভ ভূমিকা নিয়েছেন, এটার পক্ষে দাঁড়িয়ে কথা বলবার কিছু নেই। সেদিক থেকে নিজেদের
পিঠ বাজাবার জন্যে এবং যে মূল ইস্যু এই সম্পর্কে তো বলার কিছু নেই। ওনারা তো জনগণের হাতে বলা যায় যে কট রেড হ্যান্ডেড, যে এরা ভোটের সময় যা বলেছিলেন এবং ভোটের পর এই পঞ্চাশ মাস বাউন্ন মাসে সম্পূর্ণ তার উল্টো চলছে। সেই কারণে ছাত্রদের মধ্যে ক্ষোভ, যুবকদের মধ্যে ক্ষোভ। শূন্যপদ পূরণ করছে না, নতুন করে শূন্যপদ তৈরি হচ্ছে এবং সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে এই প্রায় পাঁচ বছরে আমার যা ধারণা 5-7 হাজারের বেশি লোক তো তারা নেয়নি এবং তার মধ্যে একটা বড় অংশ এটা চুক্তির ভিত্তিতে রেগুলার অ্যাপয়েন্টমেন্ট না। কাজে এই সরকারটা যে যুবকদের শত্রুতা করছে তাদের স্বার্থের বিরুদ্ধে এটা তো পরিষ্কার হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। তাই ঠিক আছে, বিধানসভায় কথা বলতে দেননি এবং বাইরে বল প্রয়োগ করে তাদের আন্দোলন সংগ্রাম দমিয়ে রাখার চেষ্টা করেছেন, এভাবে তো শেষ রক্ষা করতে পারবেন না। মানুষ ঘরে ঘরে প্রস্তুত হচ্ছে, তার যোগ্য জবাব তারা কিন্তু পাবে। আমরা ওখান থেকে বেরিয়ে খবর পেলাম কালকে ডুকলিতে আমাদের পার্টির উদ্যোগে সেখানে এই দাবিগুলো নিয়েই তাদের একটা গণমিছিল এবং ব্লকের কাছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, পুলিশ পারমিশন দেয়নি। গত 4 বছর যাবতই পুলিশ ওখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে এই জাতীয় কোনো অনুষ্ঠান করার সুযোগ দিচ্ছে না। তো আমাদের পার্টির লোকরা যখন বলছেন যে না আমরা এটা করবই, পুলিশ অনুরোধ করেছে ঠিক আছে আপনারা মিছিল করবেন না, যদি সভা করতে চান এটা আপনাদের পার্টি অফিসের সামনে জায়গা আছে, সভা করার জন্য আমরা অনুমতি না হয় দেব। এই সভাতে তাদের সমস্ত বাধা অতিক্রম করে শয়ে শয়ে মানুষ যখন আসলেন, আসার পথে তারা আক্রান্ত হয়েছেন রাস্তায় এবং মিটিং শেষ করার ফিরে যাওয়ার পথে তারা আক্রান্ত হয়েছে, এগুলো আপনারা জানেন, আমি বিস্তৃত বলতে চাইছি না। আজকে সকালে শুনলাম কালকে রাতে 11টা থেকে 12:30 পর্যন্ত এই এলাকায় দোকানে দোকানে গিয়ে আক্রমণ সংঘটিত করেছে, লুণ্ঠন করেছে, জিনিসপত্র ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে এবং কোনো কোনো বাড়িতে গিয়ে সেই বাড়ির লোকদের উপর আবার দৈহিকভাবে আক্রমণ সংঘটিত করার চেষ্টা করেছে। আমরা বিধানসভা আসার পথে যখন শুনলাম, বিধানসভা থেকে অ্যাডজার্নমেন্ট মোশন যখন দিল না, আমরা যখন বেরিয়ে আসলাম তখন এসে আমরা সিদ্ধান্ত নিলাম এখান থেকে আমরা এই জায়গাগুলি দেখতে যাব। এখান থেকে আমরা 6-7 জনের বিধায়ক দল সেখানে গেলাম, সেখানে গিয়ে 3-4টা দোকান আমরা দেখলাম এবং ভীতি কোথায় গেছে, যাদের দোকান ভাঙচুর করেছে তাদের অনেকেই অনুরোধ করে খবর পাঠিয়েছে আমাদের এখানে আসলে আবার আমরা আক্রান্ত।